নমস্কার বন্ধুরা, বর্ণালী কিচেন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, সঙ্গে থাকবে খাসার চাল। তো বন্ধুরা, আমি এই খাসার চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টটা কীভাবে বানাচ্ছি আপনারা প্লিজ আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন রান্নার জায়গায় যাই। মুড়ি ঘণ্টটা বানানোর জন্য যে যে উপকরণগুলি নিয়েছি আপনাদের একটু বলে দিই। এখানে নিয়েছি 200 গ্রামের মতো খাসার চাল, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সরিষার তেল, কিশমিশ, হলুদ গুঁড়ো, এখানে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এখানে রসুন বাটা, এখানে আলু ডুমো ডুমো করে কাটা আলু, এখানে লঙ্কা গুঁড়ো, 2টি তেজপাতা, এখানে গোটা গরম মশলা, লবণ আর পেঁয়াজ কুচি। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। তো বন্ধুরা, এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিই। বন্ধুরা, এখন কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিই সরিষার তেল। মাছের মাথাটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছের মাথাটা। ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর এটাকে ভেঙে দিয়েছি, এটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় ভিতরটা। এটাকে ভেঙে সিদ্ধ ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছের মাথাটাকে ভেঙে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দেবো আরেকটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখন আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আলুটা এখন আমি ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেল, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, কড়াতে আমি আরেকটু দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দেবো 2টো তেজপাতা। তো বন্ধুরা, কড়াতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা। বন্ধুরা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাক, তারপরে মশলাগুলো অ্যাড করবো। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা।
এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। তো দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিই। এখন দিয়ে দেবো খাসার চাল, এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা মশলার মধ্যে আমি চালটা দিয়ে ভেজে নিলাম, এখন দিয়ে দেবো জল। তো বন্ধুরা এখানে আমরা যে পরিমাণ চাল নিয়েছি তার থেকে ডবল জল দিতে হবে। বন্ধুরা এখন জলটা ফুটে উঠুক, জলটা ফুটে চালটা যখন ফুটে যাবে তখন এই মাছের মাথা আর আলু ভাজা দিয়ে দেবো। বন্ধুরা এই রান্নায় এখনও আমি লবণ দেওয়া হয়নি, তো এখন দিয়ে দেবো লবণ। আমার হাফ ফুটে গেল, এখন দিয়ে দেবো মাছের মাথা আর আলু। বন্ধুরা এখন দিয়ে দেবো কয়েকটা কিচমিচ, বন্ধুরা আমার মুড়ি ঘন্টটা হয়ে গেল, এখন দিয়ে দিব বাটা গরম মশলা। এখন দিয়ে দিব ঘি, আমার মুড়ি ঘন্টটা একদম কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মুড়ি ঘন্টটা নামিয়ে নিলাম, একদম কমপ্লিট। আমার ভাত নিয়ে চলে এসেছি, এখন মুড়ি ঘন্টটা একটু খেয়ে দেখবো কীরকম হয়েছে।
বন্ধুরা যে খাসার চালটা দিয়ে আমরা এই মুড়ি ঘন্টটা বানিয়েছি, খাসার চালের স্যালটি কিন্তু একদম প্যাট ভরে যাবে, খুব সুস্বাদু এই মুড়ি ঘন্টটা হয়েছে। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে নমস্কার।